সালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আর বিশেষ করে লন্ডনের মানুষ আশা করি ভালো আছেন আমরা যেহেতু এই মুহূর্তে লন্ডন আসি এই মুহূর্তে আমার পাশে আছেন একজন গুণীজন নাট্য ব্যক্তিত্ব যারা এই রাখিয়ে যাওয়া বা তৈরি করার হতে আমরা আজকে বা করার সুযোগের এবং লন্ডন আইসি ও কাজ করার লাগিও এম এ সালাম ভাই একজন নাট্যগুরু তা আমরা আগামী প্রোগ্রাম এল বি টোয়েন্টি ফোরের আয়োজনে মুরাদ কমেডি শো রয়্যাল এজেন্সি পার্ক উনিশ তারিখে আপনারা দেখবা এই প্রোগ্রাম করার লাগে আর সুন্দরভাবে তুলিয়া ধরার লাগে বা আমরা আরো সমৃদ্ধ করার লাগে বাইরে আগমন এবং বিভিন্ন পরামর্শ দিবা আমরা খুশি মুবাইয়ে দি কিছু হই ধন্যবাদ আমি আজকে অন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে সিরিয়া হই মুরাদ বাইরে আমরা এই লন্ডন শহরও পাইছি উনি একজন আমাদের সিলেটের সভা বাংলাদেশের একজন নাট্য ব্যক্তিত্ব এবং খুব ফেমাস লোক আজকে লন্ডনে আমার মনে হয় একটা মুরাদবাইদের কমিটি শ্যু প্রথম হচ্ছে আমার মনে হচ্ছে তো আমি মনে করি এই অনুষ্ঠানে যারা এই কালচার এবং বাংলাদেশ সংস্কৃতি যে আনন্দদায়ক পেতে হলে আস আমি মনে করি এই অনুষ্ঠানে আসিয়া ভাইয়ের দীর্ঘদিনের যে আমরা চাওয়া পাওয়া ছিল আসা ছিল আমরা আজকে ওনাকে সামনে পেয়ে অত্যন্ত আনন্দিত এই আনন্দতা উপভোগ করার জন্য উনিশ তারিখ মুরাদবাইয়ের কমিটি শো আপনার সবাই উপস্থিত হয়ে ওনার সাথে এবং আমাদের সাথে আনন্দ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মিস করবেন না কিন্তু আসতে হবে এবং এনজয় করতে হবে মুরাদ ভাইয়ের সুন্দর সুন্দর কথা শুনতে হবে এই আশা ব্যক্ত করে আমি আমাদের সাথে রয়েছেন একজন গুণী ব্যক্তিত্ব শাহিন ভাই এল টি টিভি এল বি টোয়েন্টি ফোরের সাংবাদিক এবং কমিউনিট ব্যক্তিত্ব এবং সবাইকে তুলে ধরেন যিনি উনি কিছু বলবেন আমি আশা রাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ মুরাদ আজকে আমরা এই বিলেতর মাটিত আমরা সিলেটর দুইজন বিখ্যাত নাট্যশিল্পী আপনারা সবই চিনেন তাই তাই নাইসোইন এল বি টোয়েন্টি ফোর আমন্ত্রণে আগামী উনিশ তারিখ যে কমিডি শু আসলে মানুষের খানদানি খুব সোজা কিন্তু এটা খুবই কঠিন কাজ এবং এই কঠিন কাজ আসলে সবরে দেওয়া হয় না তো তারা মানে বিভিন্ন চরিত্র ধারণ করিয়া মানুষে এই ধরনের মানে আসাইন এবং এটা আসলে সমাজের বাস্তবতারে ফুটাইয়া তুলেন তো আমরা বিশেষ করে যারা লন্ডনে থাকি আমরা বিভিন্ন সময় খাজর পেশারে আসলে ধম আওয়াজ আওয়া করে অনেক ব্যস্ত লাইফ তো এই ব্যস্ততার ফাঁকে এল বি টোয়েন্টি ফোর একটা সুন্দর উদ্যোগ নিছে যেটা ওই লোক আর একটা কমেডি শো আমার জানা মতো আসলে এই ধরনের কমেডি শো ওইসে না আমি জানি না আমার আগে যদি কোনো দিন হইয়া থাকে আমার জানার আগে সো এটা ওয়ান অফ দ্য গ্রেট অপরচুনিটি আমরা আশা লাগিয়া মানুষে পয়সা খরচ করি এদের অনেকে হলিডে যায় মেন্টাল স্যাটিসফ্যাকশানও লাগিয়ে আমরা বিভিন্ন জিনিস করি বাট এই লন্ডন শহরের বইয়া আসার একটা জিনিস এবং আসলেও মানসিক প্রশান্তি দেয় আশা এবং গুণিজনে হইন যেটা আসলে মানুষ বালা থাকে সুস্থ থাকে তাই আশা করি আপনারা সব উনিশ তারিখ আইবা এবং তারা সুন্দর সুন্দর অনুষ্ঠান দেবা থ্যাংক ইউ ভাই শাহিনাই আপনারা মায়া হরি সিনেমা হরি বেশি হইছেন বেশি বড় ফিরলেছেন আমরা যদি তা নাই তবে উনিশ তারিখ প্রোগ্রামও আইলে আমরা বিশ্বাস আপনারা আইবা হাসিয়া যাইবা হাসতে হাসতে যাইবা আর বেজার হইলে মন বালা করি দিব এই গ্যারেন্টি ইনশাআল্লাহ আমরা দিলাম আবারও ধন্যবাদ এল বি টোয়েন্টি ফোর আপনারা এই সুন্দর আয়োজনের লাগে আপনার এই লন্ডন দেখা যায় এবং প্রোগ্রামও দেখা যাব টাটা ভাইবাই সালাম আলাইকুম